আমরা বিজেপি নামক শক্তিটাকে চিনি, তারা এমন একটা কিছু ঘটাতেই পারে যে যেখান থেকে গুলি চলে গেল, কিছু ছাত্র মারা গেল, শুভেন্দু অধিকারী কি চান সাধারণ ছাত্ররা মারা যান? এমনকি তাদের কর্মীদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদের নেতা চাইছে যে তাদের উপরে গুলি চলুক এবং তাদের লাশের উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রাজনীতি করে। এই মুহূর্তে পেয়েছি পশ্চিমবাংলা বিপ্লবী যুব সংগঠনের অন্যতম নেতৃত্ব। আমরা জিজ্ঞাসা করব তাদের যে ছাত্র সংগঠন আছে বা যুবরা আছে, তারা কি 27 তারিখে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান, নবান্ন দখলের ডাক দিয়েছে, সেখানে গিয়ে যাচ্ছ তোমরা? আমাদের সঙ্গে আরো অনেক চ্যানেল আছে, তো তারাও একসাথে নিয়ে নিচ্ছে, আমি এখান থেকে হেঁটে চলে যাচ্ছি। যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছে, আমরা প্রথমে বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনটাকে আমরা অন করছি, কিন্তু যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামী 27 তারিখ ছাত্র সমাজের নাম করে, আমরা এটা বলতে চাই এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং একটা চক্রান্ত করে আজকে বিজেপি এবং আরএসএস মূলত এবং তাদের যে ছাত্র সংগঠন এবিভিপি, তারা এটাকে ভাইরাল করছে এবং ছাত্র সমাজের নাম করে এবং সমস্ত ছাত্রদের তারা ডাকছে। আমরা প্রথম কথা আমরা বলতে চাই, আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে এবং এই দাবিগুলো আমাদের নয়, এই আন্দোলন থেকে উঠে এসছে। সেটা হচ্ছে জেন্ডার জাস্টিসের দাবি। 2012 সালে নির্ভয়া কাণ্ডের পরে দিল্লিতে বেশ কিছু দাবি উঠে এসেছিল, তার ফলে জাস্টিস ভার্মা কমিটির সুপারিশ তৈরি হয়েছিল, রেকমেন্ডেশনসগুলো তৈরি হয়েছিল, এবং আমরা এখনও দেখেছি যে এখনও পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আইসিসি তৈরি হয়নি, জিএস ক্যাশ নেই, এবং এই ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় যারা দোষী তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেটা আমাদের দাবি আছে। আমরা আরও অনেক দাবি করেছি, যেমন কলেজে কলেজে জিএস ক্যাশ চালু করতে হবে, সমস্ত ইনস্টিটিউশনে আইসিসি চালু করতে হবে। কিন্তু এই সমস্ত যে জেন্ডার জাস্টিসের দাবিগুলোকে লঘু করে দিয়ে, সেগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে এটা বিজেপি এবং আরএসএস, এবং এটা একটা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জায়গায় নিয়ে যেতে চাইছে। পশ্চিমবঙ্গের মসনদে কে থাকবে কে থাকবে না, এটা পশ্চিমবঙ্গের জনগণ ঠিক করবে। কয়েকদিন আগে একটা নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন কয়েকদিন আগেই হয়েছে, এবং সারা ভারতবর্ষে মানুষ বিজেপিকে, সেখানে কিন্তু বিজেপিকে ভোট দেন, তারা কিন্তু বিজেপির যে রমরমা বাজার ছিল সারা মানুষ সেটাকে পছন্দ করছিল না। সে বিজেপি আজকে কিন্তু অনেক কম ভোট পেয়েছে, তাদের সিট অনেক কমে আজকে আছে সারা ভারতবর্ষে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ তাদের দখল করবার তাদের যে গেম প্ল্যান তারা দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই ফ্যাসিস্ট শক্তিটিকে এখন অবধি জায়গা দেয়নি। তাই কি ক্ষমতা দখলের জন্য কি নবান্ন অভিযান? একদম আমরা মনে করি এই যে নবান্ন অভিযানটা যেটা করছে, সেটা সম্পূর্ণভাবে এই যে আন্দোলন, এই যে নারীদের একটা গণক্ষোভ তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এই ক্ষোভকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে একটা নোংরা রাজনীতি করতে চাইছে। শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে গুলি চললে দায় মমতা ব্যানার্জি। তার মানে উনি কি আশা করছেন যে ওখানে গুলি চলবে এবং উনি লাশের উপর দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে ইসে করবেন, রাজনীতি করবেন? আমরা স্পষ্টভাবে এর বিরোধিতা করেছি। আমরা বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল প্রেসের সামনেই সেটাকে জানিয়েছি, প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি, আমরা আগামী 27 তারিখ যে চক্রান্ত করছে, চক্রান্ত করে যে একটা বড় অংশে যে ছাত্র যুবকে তারা নিয়ে গিয়ে গুলির মুখে দাঁড় করছে, এমন কিছু একটা ঘটাতেই পারে তারা, আমরা বিজেপি নামক শক্তিটাকে চিনি, তারা এমন একটা কিছু ঘটাতেই পারে যে যেখান থেকে গুলি চলে গেল, কিছু ছাত্র মারা গেল, শুভেন্দু অধিকারী কি চান সাধারণ ছাত্ররা মারা যান? এমনকি তাদের কর্মীদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদের নেতা চাইছে যে তাদের উপরে গুলি চলুক এবং তাদের লাশের উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রাজনীতি করবে। এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখছি যে সম্প্রতি যে সরকারি ডেটা বেরিয়েছে সেখানে একটা জিনিস বড় করে এসছে, সেটা হচ্ছে যে প্রতিদিন 86 জন করে মহিলা সারা ভারতবর্ষে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, এবং সবথেকে বেশি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এবং এই রাজ্যিকরের ঘটনার পরপর আমরা দেখলাম বিজেপি শাসিত রাজ্যেতে পরপর একাধিক ঘটনা ঘটেছে এর থেকেও নির্মম আকারে।
তাহলে কি এইখানে যে ধর্ষণের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, এটা কি নৈতিক কোনো মানে নৈতিক অধিকার আছে তাদের এই আন্দোলন করার? দেখুন, আমরা প্রথম থেকেই মনে করি যে বিজেপি একটি সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী একটি দল। আজকে দাঁড়িয়ে উন্নাওতে কি হয়েছে, কাঠুয়াতে কি হয়েছে, এবং এই ঘটনা মানে আরজিকরের ঘটনা যখন সামনে এলো তারপরে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে কি হয়েছে। নন্দীগ্রামে এই বিজেপির লোকেরাই একজন মহিলাকে অত্যন্ত অপমানজনকভাবে বিবস্ত্র করে তাদেরকে প্যারেড করিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাই জন্য বিজেপির কোনো নৈতিক অধিকার নেই। বিজেপি এই গোটা যে জেন্ডার জাস্টিসের কোয়েশ্চেনটাকে তারা ব্যবহার করছে তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, তাদের ফ্যাসিস্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। এর বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ, সমস্ত ছাত্র সমাজ তাদেরকে কিন্তু তাদেরকে ঠিক করতে হবে তারা কি চাইছে। এবং তারা আমরা পরিষ্কারভাবে সমস্ত ছাত্র সমাজের কাছে বলতে চাই যে 27 তারিখ এই কলটিকে বয়কট করুন। এই কলের সঙ্গে কোনো নারী আন্দোলনের যোগ নেই, পশ্চিমবঙ্গের কোনো গণতান্ত্রিক ছাত্র যুবর কোনো সম্পর্ক নেই। এই কলটিকে আপনারা সবাই মিলে বয়কট করুন এবং আপনারা বিজেপি এবং আরএসএসের চক্রান্তে পা দেবেন না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আপনার নাম? আমার নাম রণজয় সেনগুপ্ত, আমি বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সেক্রেটারি।